আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমার এক ভাই, মানে আমার এক সাবস্ক্রাইবারের আইডিটা হচ্ছে আমি টু ফ্যাক্টরটা বাইপাস করে দেখাবো। তো টু ফ্যাক্টরের আপনাদের সমস্যাটা হয় মূলত আমরা যদি সিম দিয়ে টু ফ্যাক্টর অন করি অথবা অথেন্টিকেশন অ্যাপ দিয়ে টু ফ্যাক্টর অন করি, তখন হচ্ছে আমাদের সিমটা যদি হারাই যায় অথবা অ্যাপটা আনস্টল হয়ে যায়, তখন কিন্তু আমরা টু ফ্যাক্টর কোডের জন্য আইডিটা লগ ইন করতে পারি না। এই ক্ষেত্রে হচ্ছে সর্বপ্রথম আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব, আপনারা চাইলে ক্রোম ব্রাউজার অথবা অন্য কোনো ব্রাউজার ইনস্টল করে নিতে পারেন। তারপর হচ্ছে আইডিতে যে নাম্বার বা জিমেল এটা আমি দিব, আর তো আইডিতে হচ্ছে আমরা লগ ইনে ক্লিক করব। মূলত হচ্ছে নাম্বার আর জিমেল যেভাবে আমরা মূলত আইডিটা লগ ইন করি সেম ওইভাবে হচ্ছে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর হচ্ছে আমাদের টু ফ্যাক্টরের কোডটা চাবি আপনারা দেখতে পারবেন, এটা আপনার ফেসবুক অ্যাপ দিয়ে করলেও হয়তো বুঝতে পারবেন। দেখেন এখানে আমাদের হয়তো কোডটা আসবে না, তো এই কারণে হচ্ছে আমরা আইডিটা লগ ইন করতে পারি না। যাদের এরকম সমস্যা হয়েছে তারা অবশ্যই হচ্ছে আপনাদের যাদের ফেসবুক আইডির নাম আর ফেসবুক আইডির ডেট অফ বার্থের সাথে হচ্ছে আপনাদের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা স্মার্ট কার্ড এসব মিল আছে ওটা সাবমিট করতে পারেন আমার ভিডিও দেখে দেখে। তো এখানে দেখেন আই ডোন্ট হ্যাভ মাই ফোন যে অপশন আছে এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর হচ্ছে কন্টিনিউ নামে অপশন আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর হচ্ছে কন্ট্যাক্ট আস অপশন আছে ওইটা ক্লিক করবেন। কন্ট্যাক্ট আসে ক্লিক করে এখানে বলতেছে যে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, এখানে আপনারা অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস দেবেন যেটা দিয়ে হচ্ছে কোনো ফেসবুক আইডি অথবা কোনো ইনস্টাগ্রাম আইডি খোলা নেই এরকম একটা মেল ব্যবহার করবেন। তো এখানে স্যান্ড কোড পাঠালে আমাদের মেলে একটা কোড যাবে, এই কোডটা হচ্ছে আমরা মেল থেকে রিসিভ করব। তো মেলে যাব, মেলে যাওয়ার পরে হচ্ছে দেখতে পারবেন একটা ছয় ডিজিটের একটা কোড দেবে এখানে, তো আমরা ওয়েট করি মেলটার জন্য। আর একটা সমস্যা হচ্ছে যে আমি আমার পরীক্ষা শুরু হয়ে যেতেছে, এই জন্য হচ্ছে আমি আপাতত কিছুদিন কাজ করতে পারবো না, আর কাজ করলেও হচ্ছে যে রেগুলার আপনাদের রিপ্লাইটা হয়তো দিতে পারবো না সময় মতো। তো আপনারা চাইলে অন্য অন্য ইউটিউবার থেকে ঠিক করে নিতে পারেন, তবে হচ্ছে কাউকে অ্যাডভান্স টাকা পয়সা দিয়ে কাজ টাজ করেন না। আর যাদের হচ্ছে ধৈর্য আছে তারা একটু অপেক্ষা করবেন, আমি হচ্ছে আমার সময় পেলে আর কি মাঝে মাঝে এসে কাজগুলো করে দিব। তো সোমরে ক্লিক করব, তারপর হচ্ছে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস এই অপশনটা সিলেক্ট করব। তারপর হচ্ছে আপলোড আইডি, আপলোড আইডিটা হচ্ছে মেন, এখানে অবশ্যই আমাদের ফেসবুক আইডির নাম আর ফেসবুক আইডির ডেট অফ বার্থের সাথে 100% ম্যাচ করা কোনো ওয়ার্কিং কার্ড লাগবে। যাদের হচ্ছে কোনো ইনফরমেশন মিল নাই, মানে নামের সাথে আইডির বা অন্য কিছুর মিল নাই, তারা হচ্ছে উল্টাপাল্টা কোনো কিছু সাবমিট করবেন না এখানে। এখানে আপনারা যদি ভুল কোনো কিছু সাবমিট করেন, অনেকে আছে যে কার্ড একটা মেক করে নিয়ে আসে অথবা হচ্ছে মা বাবার কার্ড বা অন্য অন্য যে কোনো কার্ড আছে বা নিজের ছবি এখানে সাবমিট করে, সাবমিট করতে করতে সাবমিটটা ব্লক করে ফেলে বা গ্লিচ করে ফেলে, তখন কিন্তু আপনাদের আমরা রিকভারি করে যে রেটে এই রেটের থেকে কিন্তু অনেক বেশি রাখা হয়। এটা আপনাদের দোষের জন্যই, কারণ আপনাদের ইনফরমেশন মিল না থাকার পরেও হচ্ছে আপনারা বারবার উল্টাপাল্টা জিনিস সাবমিট করার কারণে হচ্ছে গ্লিচ হয়ে যায় এটি। তো সাবমিট করব, সাবমিট করার ক্ষেত্রে দেখতে পারবেন যে আমার যেহেতু সাবমিট করা হয়ে গেছে, তো আমার ট্র্যাক ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস নামে একটা মেল আছে, এটা আমার সবগুলো ভিডিওতে দেখাইছি। আর যাদের হচ্ছে ইনফরমেশন মিল নাই তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আর যাদের মিল আছে তারা চাইলে হচ্ছে আমার ভিডিওটা পোস্ট করে দেখে দেখে আপনারা সাবমিট করতে পারেন। আমি এখানে কিন্তু আমার সবগুলো ভিডিওতে কিন্তু আমি একটু দেখাই দিই যে আসলে কীভাবে আপনারা টু ফ্যাক্টর বাইপাস করবেন অথবা আনলক করবেন, এইভাবে ডিটেলস আপনাকে কেউ বলে দেবে না। আর হচ্ছে আমার কোন সাবস্ক্রাইবার আমার থেকে কাজ করে নেই এটাও কিন্তু আমি দেখাই দিই আমার ভিডিওতে একটু জট। তো দেখেন আমার কিন্তু মেল আসা পড়ছে যে আমার আইডিটা যে বাইপাস করবো, এটার জন্য হচ্ছে মেল আসছে, দেখেন গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে নিউ ইমেল অ্যাড্রেস অ্যাড করার জন্য বলতেছে। তো যেহেতু এটা টু ফ্যাক্টর বাইপাস করার জন্য তো আমার হচ্ছে দেখেন মেল আসছে আপনাদের, এটা হচ্ছে পজিটিভ রিভিউ, আপনাদের এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবে আর গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট যে লেখাটা আছে ব্লু কালার এটা চাপতে ধরে রাখবেন, চাপতে ধরলে কপি ইউআরএল একটা অপশন পাবেন, কপি আর করলে একটা লিঙ্ক কপি হবে। তো এই লিঙ্কটা হচ্ছে আমরা একটা নোটপ্যাডে নিয়ে যাবো, নোটপ্যাডে নিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করার পর হচ্ছে আমার সবার নিচে যে লাইনটা আছে এটা হচ্ছে আমার মূলত এখানে আমার ইউজার নেম বা জিমেল বা নাম্বার আর পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া দেয় ফেসবুক থেকে, যেটা দিয়ে আপনি টু ফ্যাক্টর ছাড়া আর কি লগ ইন করতে পারবেন কোড ছাড়া। তো উপরেরটা হচ্ছে আমি নাম্বার হিসাবে ব্যবহার করব আর নিচেরটুকু হচ্ছে আমি পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করব। আপনার নাম্বারের জায়গায় হচ্ছে আপনার ফেসবুক আইতে যে জিমেলটা অ্যাড করা আছে ওই জিমেলটাও ইউজ করতে পারেন, আর পাসওয়ার্ডটা আপনাকে রিভিউ যেটা দিচ্ছে আপনারা হচ্ছে পাসওয়ার্ড হিসাবে আপনারা ওইটা ব্যবহার করতে পারেন। তাহলে হচ্ছে যে আপনাদের এটা মানে একবার কিন্তু আপনাদের লগ ইন করার সুযোগ দেবে, তখন আইডিটা যখন লগ ইন পারমিশন পেয়ে যাবেন তখন আপনারা হয়তো টু ফ্যাক্টরটা অফ করে দেবেন অথবা টু ফ্যাক্টরটা নিয়েই হচ্ছে আইডিতে ঢুকবেন। তো পাসওয়ার্ড দিলাম, নাম্বার জায়গায় নাম্বার দিয়ে লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর আমি আবার দেখাই আপনাদেরকে আমাদের পাসওয়ার্ডটা কোনটা দিচ্ছে, আমি দেখাই এই যে নিচের দিকে যে পাসওয়ার্ডটা দিচ্ছে দেখছেন, এটা আমি পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করতে পারবো শুধু একবার, ঠিক আছে। তো আমার ফোনটা আসলে অনেক স্লো, এই জন্য হচ্ছে আবার দেওয়া লাগতেছে। তো পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিলাম আর নাম্বারের জায়গায় হচ্ছে আমি আমার রিভিউয়ের মাঝখানে যেটা দিচ্ছি এটা দিতে পারেন অথবা আপনার ফেসবুক আইতে যে মেলটা অ্যাড করা আছে ওটা দিতে পারেন। আমি লগ ইনে ক্লিক করব, লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমার ব্রাউজার সেভ করতে বলতেছে,
মানে টু ফ্যাক্টর পারমিশনটা পেয়ে গেছি আমি, তো ওটা অবশ্যই সেভ ব্রাউজার দিবেন। তারপর হচ্ছে এখানে টু ফ্যাক্টরটা অফ করতে চাইলে আপনার ইয়েতে ক্লিক করবেন, নোতে ক্লিক করবেন। আর আমি টু ফ্যাক্টরটা অন রেখে ঢুকলাম, এই জন্য হচ্ছে কারণ এটা আপনারা জানেন যে বর্তমানে একটা সমস্যা দেখা দিতেছে, কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বা টু ফ্যাক্টর এনেবল। এই সমস্যাটা হচ্ছে হয়তো মূলত আপনাদের টু ফ্যাক্টরটা অফ করে ফেলার জন্য এটা হয়। তো আপনারা হচ্ছে যাদের আইডিতে টু ফ্যাক্টরটা অন আছে তারা টু ফ্যাক্টরটা আপাতত হচ্ছে অফ করবেন না, অফ করলে কিন্তু আপনাদের কিপ ইউর অ্যাকাউন্ট প্রবলেমটা দেখা দিবে। অনেকে আছে যে মানে টু ফ্যাক্টরটা অফ করছে, অফ করার ফলে কিন্তু এই সমস্যাটা অনেক বেশি পরিমাণে দেখা দিছে। তো দেখেন আমি আইডিটা কিন্তু একদম বাইপাস করে লগইন পারমিশন পেয়ে গেছি। আর আমার সবগুলো ভিডিওতে দেখতে পারবেন যে আমি যে সাবস্ক্রাইবারের কাজটা করে দিই তার কিন্তু আমি আড়িতে যে সে তার আড়িতে যে আমি লগ ইন পারমিশন পাইছি বা তার আড়ির কাজটা আমি কীভাবে করলাম, এটা কিন্তু মূলত এত যেটা আমার ভিডিও করা থাকে। আর কিছু কিছু আছে যে অনেক অনেক বেশি পরিমাণে কাজ যখন আসে তখন হচ্ছে ভিডিও করা করতে পারি না, তখন হচ্ছে যে ভাইরা বা যে সাবস্ক্রাইবাররা আমাকে বলে যে ভাই আমার ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন, তখন কিন্তু তাদের ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করি। আর আজ পর্যন্ত মানে আমার এমন কোনো সাবস্ক্রাইবার দেখাইতে পারবেন না বা 142-43 ভিডিও এটা মনে হয়, এর মাঝখানে একটা সাবস্ক্রাইবার সাথে আমার কোনো সমস্যা বা খারাপ সম্পর্ক হয়েছে এরকম কেউ বলতে পারবেন না। আমি আমার সবগুলো ভিডিওতে এটু জেড প্রমাণ দিয়ে দিই, আপনারা চাইলে হচ্ছে আমার সাবস্ক্রাইবারদের সাথে কথা বলেও দেখতে পারেন। তো দেখেন আমি টু ফ্যাক্টরটা হচ্ছে অন করে ফেলছি, অন করার ফলে হচ্ছে আমি আমার নিজের একটা অ্যাপ দিয়ে টু ফ্যাক্টরটা আবার অন করে নিতেছি। এটা হচ্ছে যেহেতু আমি লগ ইন করতে যাবো পরবর্তীতে বা যার আইডি তাকে দিব তখন কিন্তু টু ফ্যাক্টরটা অন না থাকলে কিন্তু ই করা যাবে না, লগ ইন করতে পারবে না সে, যেহেতু আমি টু ফ্যাক্টর অফ করি নাই। এর জন্য হচ্ছে নিজের অ্যাপ দিয়ে টু ফ্যাক্টর অন করতে গেলাম। আবার অনেক আইডিতে দেখা যায় যে এখানে টু ফ্যাক্টরটা অন করতে গেলে আইডিটা হচ্ছে লকে ফেলাই দেয়, তখন আবার আনলক করার জন্য হচ্ছে কার্ড সাবমিট করতে হয় অথবা ফোন নাম্বারে কোড দিয়ে করা যায়। তো আইডিটা ঠিক করার পরে কিন্তু আপনারা দেখছেন যে আমার সবগুলো আইডিতে কিন্তু আমার একটা মেল অ্যাড করে রাখি, এটা মেল অ্যাড করে রাখা হয় মূলত যার আইডি সে কি নেওয়ার জন্য চেষ্টা করতেছে কিনা বা সে নিচ্ছে কিনা এটা কিন্তু আসলে বোঝা যায় না, তো এই জন্য কিন্তু মেলটা অ্যাড করে রাখা হয়। পরবর্তীতে হচ্ছে আইডিটা ঠিক করার পরে তাকে এ টু জেড প্রমাণ দেবো, আপনারা ভিডিওতে দেখতেই পারবেন। প্রমাণ দেওয়ার পরে কিন্তু সে পেমেন্ট করলে আইডিটা তাকে দিয়ে দেবো, সে হচ্ছে তার নিজের মতো করে সব কিছু চেঞ্জ করে নেবে। আমার কিন্তু ভিডিওর সবগুলো ধরন হচ্ছে এরকম, আপনারা দেখবেন অনেক ইউটিউবার আছে আপনাদের থেকে অ্যাডভান্স টাকা পয়সা নেয়, নেওয়ার পরে হচ্ছে ব্লক করে দেয়। তো এরকম যারা হচ্ছে আছে বা যাদের সাথে এরকম হয়েছে তারা হচ্ছে একটু সময় নিয়ে হলেও একজন ভালো ইউটিউবারের কাছে যাবেন, একটু সময় বেশি লাগলেও হচ্ছে তার থেকে সার্ভিসটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ সবারই আইডি হচ্ছে পার্সোনাল আইডি থাকে, বেশিরভাগ আইডি হচ্ছে গেম অ্যাকাউন্ট থাকে, তো এই ক্ষেত্রে দেখা যায় যে মানে গেম অ্যাকাউন্ট নিয়ে হচ্ছে অনেকে ঝামেলা করে বা অন্য জায়গায় সেল করে ফেলে, তো এই সবগুলো সমস্যার জন্য কিন্তু কাজ করার ঝামেলা হয়ে গেছে অনেক। তো এর জন্য অবশ্যই আপনারা যাকে কাজ দিবেন তার রিভিউটা দেখে নেবেন, রিভিউটা দেখে নিলে হচ্ছে আপনার ট্রাস্টেড কি না এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যেমন হচ্ছে আমার চ্যানেল দেখেন এই আইডিটা ঠিক করছে, ঠিক করার পরে হচ্ছে যে ভাইয়াকে আমাকে মূলত কাজটা দিছে তাকে কিন্তু আমি তার আইডির লিঙ্কটা দিছি, আর তার আইডিতে যে লগ ইন পারমিশন পাইছি এটা কিন্তু তাকে আমি প্রুফ হিসাবে দিয়ে দিলাম। তারপরে অনেকে বিশ্বাস করে না, এক্ষেত্রে হচ্ছে তার অন্য কোনো আইডি থেকে যদি আইডিতে মেসেজ দেয় আমি এই আইডি থেকে মেসেজের রিপ্লাই দিও, আমি তাকে বলতে পারবো যে আইডিটা ঠিক হয়েছে। তো প্রমাণ অনেকভাবে দেওয়া যায়, অনেকে কিন্তু স্ক্রিনশটটা এডিট করে দেয়, আর আমি তো লাইভে আপনাদেরকে ভিডিওতে দেখাই। তো যাদের এরকম সমস্যা আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, আর আমার পরীক্ষার কারণে আমি কিছুদিন ব্যস্ত থাকবো আবারও বললাম। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে ভাই আমার কাজ দিয়েছে তার নাম্বারটা আপনারা দেখতে পারেন, আমার সবগুলো ভিডিওতে কিন্তু আমার সাবস্ক্রাইবারের নাম্বার সহ দিয়ে দিই। তো কারোর সাথে আমার খারাপ সম্পর্ক থাকার কথা না বা হয়ও না, যারা কথায় কাজে মিল রাখে তাদের ভিডিওগুলোই কিন্তু ইউটিউবে আপলোড করি আমি। তো সবাই অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।